আমরা প্রত্যেকে চাই জীবনের ধনী হতে। আমরা অধিকাংশ মানুষই কিন্তু টাকা অর্থ ইনকাম করি, যে যেভাবে হোক, বিজনেস করে হোক, সার্ভিস করে হোক, প্রাইভেট কোম্পানিতে কাজ করে হোক, বিভিন্নভাবে কিন্তু আমরা টাকা ইনকাম করি। কিন্তু আমরা টাকা রাখতে পারি না, রাখতে পারি না মিনস টাকা ম্যানেজমেন্টটা কী করব, মানি ম্যানেজমেন্টটা কী সেই সংক্রান্ত নলেজ আমাদের মধ্যে নেই, ফলে আমরা টাকা সঞ্চয় করতে পারি না। আর সঞ্চয় না করতে পারলে আপনি জীবনে ধনী হতে পারবেন না। ধনী হওয়ার প্রথম শর্তটাই হচ্ছে আপনাকে সঞ্চয় করতে হবে, সঞ্চয় শিখতে হবে। যদি আপনি ইনভেস্ট করতে না জানেন, ইনভেস্ট পলিসি যদি আপনার জানা না থাকে, আপনি জীবনে কোনোদিন ধনী হতে পারবেন না। তাতে আপনার ইনকাম মাসে 10,000 টাকাই হোক বা 10,00,000 টাকা হোক। এখন কথা হলো, তাহলে একটা শ্রেণীর মানুষ দ্রুত ধনী হয়ে যাচ্ছে, আমরা দেখছি এই কারণেই বললাম, কেউ দ্রুত ধনী হয় না। ধনী একটা ধৈর্য সহকারে একটা দীর্ঘ লং টাইমের পথ চলা। আপনি একজন বিজনেস করছেন, মোটা টাকা বেচা কেনা হচ্ছে মানে এই নয় যে সব টাকাটা তার লভ্যাংশ, তাকে মাল কিনতে হয়। লভ্যাংশের টাকাটাকে তাকে সঞ্চয় করে বিভিন্ন পদ্ধতিতে ইনকাম করে বড় হতে হয়। সো যাকে আমরা দ্রুত ধনী হচ্ছে বলে মনে করছি, সেটা আমাদের একটা ভ্রান্ত ধারণা। প্রথমে এই জিনিসটা ক্লিয়ার হতে হবে। আর দ্বিতীয়ত আপনাকে যেটা ক্লিয়ার হতে হবে, ধনী বলতে আপনি কী বোঝাতে চাইছেন। কয়েক বস্তা টাকা বাড়ির মধ্যে ভরা থাকবে, আমি নিশ্চিন্তে ঘুমোবো, সেইটা? নাকি আমার ফাইন্যান্সিয়ালি লাইফটা ফ্রিডম হবে, আমার ছেলে মেয়ে কোথায় পড়াশোনা করবে আমাকে চিন্তা করতে হবে না, বাবা মা সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজনদের অসুস্থতার জন্য আমি মনের মতো একজন চিকিৎসককে দেখাতে পারবো, যে রাস্তাটা 3 দিনে যাওয়া যায় সেটা আমি 3 ঘন্টায় যেতে পারবো বাই বিমান, দ্যাট ইজ ফ্রিডম। এটাই তো আমাদের চাহিদা, তার বেশি কী চান আপনি? আমি আমার জীবনের ধনী মানসিকতাকে এটাই মনে করি যে আমার লাইফের ফাইন্যান্সিয়ালি ফ্রিডম থাকবে, আমি একটা সময় পর বা এখন ইচ্ছে করলে কোথাও ঘুরতে যেতে পারবো, আনন্দ করতে পারবো, সুন্দর সুস্বাস্থ্যভাবে সুন্দরভাবে সুস্থভাবে ঘুমোতে পারবো। ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হওয়ার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্টটাকে জানা। আমি প্রথমেই আপনাকে বলবো, যদি চান দ্রুত ধনী হব বা টাকাকে ডবল করব, তাহলে কাজ করুন, পকেট থেকে একটা টাকা বার করুন, বার করে টাকাটা ফোল্ড করে নিন, ফোল্ড করে পেছন পকেটে ভরে রেখে দিন। দুটো হলো, তো ফোল্ড হলো, বাট দুটো তো হলো, একদিক জয়েন আছে আর একদিক তো দুটো মুখ খোলা আছে। আরে এই চক্করে পড়ে ডবলের লোভে, দ্রুত ধনী হওয়ার লোভে এত চিট ফান্ডের রমরমা বাজার এক সময় ছিল, অনেকে টাকা হারিয়ে গেছে। আজও হাজার হাজার মানুষ তার সমস্ত সঞ্চিত টাকা নষ্ট করে দিচ্ছেন। স্টক মার্কেট জানে না, শেয়ার মার্কেট কি জানে না, কোন জায়গায় টাকা ইনভেস্ট করলে সুরক্ষিত থাকবে এবং আমি একটা ফিডব্যাক ভালো পাবো সেটা জানে না। কোনো একজন আত্মীয় বা পরিচিত বন্ধুর দ্বারা প্ররোচিত হয়ে তিনি যে কোম্পানির এজেন্ট, যে কাজটা তিনি করেন, সেখানে টাকা ইনভেস্ট করে দিলেন। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি মানি ম্যানেজমেন্ট সংক্রান্ত ব্যাপারে, আপনি যেটা বোঝেন না সেটা করবেন না, আপনি যেটা বোঝেন ভালোভাবে বোঝেন সেটা করবেন। অর্থ আপনার, কষ্ট করে ইনকাম করছেন, কষ্টার্জিত এই টাকাটাকে অন্যের নিয়ন্ত্রণে আপনি কেন দেবেন? আপনি যেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেই জায়গায় রাখুন। আমি একটি কথা অনেকবার বলেছি, আবারও বলছি, যে টাকার দুটো দিক আছে, টাকার দুটো দিক আছে। একদিক হচ্ছে হয় আপনি অর্থ ইনকাম করবেন আর অর্থের দ্বারা পরিচালিত হবেন, অথবা অর্থ আপনাকে পরিচালনা করবে। বিষয়টা খুলে বলি, আপনি একটা কোম্পানির চাকরি করছেন বা গভর্নমেন্ট চাকরি করছেন, বেতন 10 বা 30 যাই হোক না কেন, চাকরি করার পরেই মোটা অঙ্কের টাকা লোন নিয়ে ইএমআই আপনার শখের একটা জিনিস কিনলেন, শখেরই বলেছি কিন্তু নিড নয়, আপনার ওয়ান্টের পেছনে আপনি ছুটলেন। এখন যদি আপনি মনে করেন যে এই চাকরিটা আমি করব না, অন্য কোনো কোম্পানিতে যাব, পারবেন না, কারণ আপনি ইএমআই একটা গাড়ি কিনেছেন বা দামি ফোন কিনেছেন। আপনি যতক্ষণ পর্যন্ত না লোন মুক্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এবার কোম্পানি গরুর মতো খাটাবে, আপনি পারবেন না বেরিয়ে যেতে, কারণ আপনি এখন বাধা পড়ে গেছেন, আপনার ঘাড়ে জোয়াল চাপিয়ে দেওয়া হয়েছে, আপনি ফ্রিডম নন, হাতে পায়ে বেড়ি বাঁধা আপনার। সো ফ্রেন্ডস, নিজের জীবনের নিড এবং ওয়ান্টটাকে বুঝুন। অর্থের ব্যাপারে যদি আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে চান, কোনটা ওয়ান্ট কোনটা নিড আপনাকে বুঝতে হবে। ওয়ান্টের পেছনে ছুটবেন তখনই যখন আপনার নিড পরিপূর্ণ হবে। আরেকটা হচ্ছে,
যদি আপনি অর্থ সঞ্চয় করতে পারেন, জানেন, তাহলে অর্থ আপনার হয়ে খাটবে। কীরকম? আপনি যে কোনো সবচেয়ে কম ইন্টারেস্টে যদি কোথাও টাকা রাখেন, কত পাবেন? 4% পাবেন তো? তাহলে 4%টাই আপনার রেখে দেবে, তাহলে টাকা তো আপনার কিছু টাকা এনে দিল। আপনি যদি বুদ্ধিমত্তার সঙ্গে FD, RD, PPF আরও এগিয়ে যান, ল্যান্ড, গোল্ড, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, যেগুলো বোঝেন, বারবার বলছি, যেটা পারেন জানেন করবেন, টাকা বাড়াতে পারবেন। একদিকে কষ্ট করে টাকাটাকে ইনকাম করলেন, ইনকাম করার পরে আপনি সঞ্চয়ে কিছু টাকা রেখে দিলেন, বাকিটা খরচ করলেন। সঞ্চিত অর্থটাকে এক জায়গায় কোনো ব্যাঙের মতো বসিয়ে রেখে দেবেন না, সেটাকে আবার বাড়ানোর জন্য, টাকা দিয়ে টাকাকে আনার জন্য, টানার জন্য কোথাও ইনভেস্ট করুন যেটা আপনি বোঝেন। যেটা আমরা করি না বলে কিন্তু আমরা সঠিক সময়ে ধনী হতে পারি না, একটা সময়ে গিয়ে আফসোস করি যে কী করলাম, সারা জীবনে তো কিছুই করতে পারলাম না, ব্যাংক ব্যালেন্স শূন্য। আমাদের বাঙালি মধ্যবিত্ত দরিদ্র পরিবারের সবচেয়ে বড় একটা দোষ ধনী হতে না পারার, অর্থ সঞ্চয় করতে না পারার। ধনের কথাটা শুনলেই মনে একটা কেমন বিতৃষ্ণা, আরে টাকায় কি সব, টাকা দিয়ে বন্ধুত্ব কিনতে পারবি, টাকা দিয়ে সুখ কিনতে পারবি, যে বলছে না। এবার তাকিয়ে দেখুন তো তার অর্থনৈতিক অবস্থাটা কেমন, এবং সেই ভদ্রলোক অর্থের জন্য ইনকাম করে কি না এ ভালো জানুন। সরকার বেতন কম দিলে আন্দোলন হয়, কর্মচারীকে বেতন কম দিলে মালিকের বিরুদ্ধে আন্দোলন হয়। কেন আন্দোলন হয়? বেতন টাকা দো, অর্থের প্রয়োজনীয়তাই যদি নেই তাহলে অর্থের জন্য এত চেঁচামেচি কেন বস? এই আর্টিফিশিয়াল কৃত্রিম কথাগুলো বাচ্চা বয়স থেকে আমাদের বাঙালি ছেলে মেয়েদের মাথায় ভরে দেওয়া হচ্ছে যে অর্থ সব কিছু নেয়, মরার পর কী যাবে সঙ্গে? আত্মা যাবে, আরে আত্মাও তো মৃত্যু নেই, তাহলে এত টাকা টাকা করে কী হবে? টাকা এমন একটা জিনিস না যার সাহায্যে আপনি সুখের চাবি বানাতে পারবেন, অপরিসীম অর্থের প্রয়োজন। একটা বড় আশ্রম পরিচালনা করছেন, আশ্রমের জন্য তো টাকা প্রয়োজন, বিল্ডিংটা কোথা থেকে আসলো? দিনে 200-300-500 লোক খাচ্ছে আশ্রমে, খাবারটা আসছে কোথা থেকে? আর আপনি একজন গৃহত্যাগী সন্ন্যাসীকে ভেবে নিলেন যে অর্থ তো ইনকাম করে না, অর্থ তো সব নয়, অর্থ সব কিছু না হলে অনেক কিছু। তো মনে রাখবেন, আমরা যেটা ইনকাম করি ন্যূনতম চাহিদা মেটানোর জন্য, যেটা আমরা ইনকাম করি, অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, এই তো। এটাকে যদি আপনি পশু পাখি যে আরও প্রকৃতি জীবজগতের যারা আছে প্রাণীগুলো তাদের মতো করে আপনি চলতে যান তাহলে এরা। কিন্তু আপনি যদি মনে করেন ভালো চিকিৎসক দেখাবো, ভালো কলেজে পড়বো, ভালো পোশাক পরবো, তাহলে কিন্তু এনাফ ইনকাম করতে হবে। ধরো আমরা মানুষ, আমরা কিন্তু পশু নই, আমরা পেটের শুধু খিদে নিবারণের জন্য ইনকাম করলে যথেষ্ট নয়, কারণ আপনি কিন্তু একজন মানুষ, সামাজিক জীব। কেউ অসুস্থ হলে তার পাশে গিয়ে দাঁড়ানো আপনার কর্তব্য। কারো মেয়ের বিয়ে হচ্ছে না, যতটা পারা যায় হেল্প করতে হবে। কী হেল্প করবেন? আপনার পকেটে যদি উদ্বৃত্ত টাকা না থাকে আপনি দেবেন কী করে? কোনো একটা মেধাবী ছাত্র পড়াশোনা করার জন্য বই কিনতে পারছেন না, তাকে আপনি হেল্প করবেন, ভাবছেন আপনার মন ভালো, কিন্তু পকেটে অর্থ নেই, আপনি কীভাবে দেবেন? শুনুন, পেটে যদি খিদে না থাকে খাবারের সম্পর্কে অনেক কথা বলা যায়। আমি পরিবেশ দূষণ করি না, আমি হেঁটে হেঁটে যাতায়াত করি, হেঁটে হেঁটে যাতায়াত করে পরিবেশ দূষণ করি না, আর পেট্রোল পুড়বে, ডিজেল পুড়বে? আরে যে বলছে তাকে দেখুন না, সাইকেল কেনার ক্ষমতা আছে কি না? সাইকেল কেনার ক্ষমতা নাই, প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করছে, কারোর দ্বারা নয়। নিজের বিবেক বুদ্ধিকে জিজ্ঞেস করুন যে অর্থটা দিয়ে কী কী করতে পারেন আপনি। আপনার প্রয়োজন নেই, আপনি ইনকাম করেছেন যা তাতে আপনার চলে যাবে, তারপর ইনকাম করতে হবে। কেন? এই সামাজিক পরিষেবার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সবসময় এইরকম থাকবে না, কতদিন এরকম কত শিখুন, শিখুন জীবনে অভাব কাকে বলে, অর্থের প্রয়োজনীয়তা কী, কতটা কষ্ট করে জীবন যুদ্ধে জয়লাভ করতে হয় আমাকে শেখাতে হবে না, আমি একেবারে মাটি থেকে উঠে এসেছি, মাটি থেকে উঠে এসেছি। ক্লাস 9-এ দিদি জুতো পরে স্কুলে যেতাম, হাসবেন্ড শুনলে হাসবেন্ড, কোনোদিন যদি সাক্ষাৎ হয়, কোনোদিন যদি আপনার সঙ্গে আবার মুখোমুখি হয়, আমার সমস্ত গল্প বলবো, একটি একটি করে বলবো।
যুদ্ধ করুন, জীবন যুদ্ধে পিছপা হবেন না, অনেক কিছু পাবেন, অনেক কিছু পাবেন। সবচেয়ে বড় দরকার ফাইন্যান্সিয়ালি ফ্রিডম এবং মানসিক শান্তি। আজকের এই আলোচনাটি যদি আপনার মনে হয় যে না ভালো, তাহলে আপনি একটু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, কমেন্ট করবেন, কি ধরনের ভিডিও চান আপনি আমাকে জানাবেন। সাকসেস সংক্রান্ত, মোটিভেশান সংক্রান্ত ইত্যাদি বিষয়ে আপনাদের কমেন্ট জানতে পারলে আমার সেইভাবে ভিডিও তৈরি করতে সুবিধা হবে। যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।